যুক্তরাষ্ট্রকে ঘায়াল করার অস্ত্র ইরানের হাতেই। ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে মার্কিন হামলা, ইরানি শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় দুনিয়া জুড়ে তোলপা শুরু হয়েছে। কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছিল, কিন্তু জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর পারস্য উপসাগর এখন রীতিমতো রণদামামা বেজে গেছে। ইরান বলছে তারা এই হামলা জবাব দেবে, বলা হয়েছে ভয়ঙ্কর জবাব পাবে ওয়াশিংটন। এরপরেই প্রশ্ন কি করতে পারে বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ তথা চরম মার্কিন বিরোধী লবির দেশটি? আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম দুই মার্কিন বিরোধী দেশ রাশিয়া ও চীনকে দিয়ে চরম হুঁশিয়ারি দেওয়া। ইতিমধ্যে মস্কোর পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করা হয়েছে। মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারি, বলা হবে আমেরিকার পক্ষে থাকলে তেল মিলবে না। শিয়া মুসলিম বহুল দেশ হলেও অন্যান্য ইসলামী রাষ্ট্রের মধ্যে বিদ্রোহের ভাব জাগিয়ে তোলা, বৈরী সম্পর্কে বেড়া পেরিয়ে সৌদি আরবের ঘনিষ্ঠ দেশগুলোর কাছে প্রচুর তেল ব্যবসার কূটনৈতিক প্রস্তাব দেয়া, সৌদি তেল অর্থনীতিতে ধাক্কা দেওয়ার চেষ্টা, বিশ্ব তেল বাণিজ্য বানচালের হুমকি। কূটনৈতিক পদক্ষেপ নেয়ার পাশাপাশি ইরান যা পারে তা হলো বিশ্ব তেল রফতানি বাণিজ্য বানচাল করার হুমকি। তেহরানের পক্ষ থেকে এমন অবস্থানের হুঁশিয়ারি নতুন কিছু না, কারণ বিখ্যাত পারস্য উপসাগরীয় এলাকায় দুই পাড়ে ছড়িয়ে বিশ্বের সর্বাধিক আলোচিত খনিজ তেলের ভাণ্ডারটি। তরল সোনার এই প্রাচুর্য আরব দুনিয়াকে প্রবল আর্থিক ক্ষমতা দিয়েছে, বিশ্বের সব দেশেই কম বেশি এই অঞ্চলের উপর নির্ভরশীল। হরমুজ ঘিরে হরেক কূটনীতি। এই পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে এলাকাটি এক জটিল বাঁকা নৌপথ। এটি বিশ্ববিখ্যাত হরমুজ প্রণালী বা পারস্য প্রণালী। এই নৌপথের একদিকটি সম্পূর্ণ ইরানের কব্জায়, আর অন্য পারে রয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যথা ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন। তবে রাশিয়ার অস্ত্র কেনার বিষয়ে ছোট্ট দেশ কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক তেমন ভালো নয়, আর রুশরা ইরানের সঙ্গেই মাখামাখি করছে বেশি। এই ভৌগোলিক পরিসীমা ছাড়ানো হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর দাপট প্রবল। মধ্যপ্রাচ্যের চালু কথা, হরমুজের চাবি নাকি তেহরানে রাখা আছে। বিশাল উপকূলীয় সুবিধার কারণে হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ইরান সরকার বন্ধ করলে তার ধাক্কা লাগবে মার্কিন ঘনিষ্ঠ আরবে, তখন সৌদি আরব চাপ পড়বে ওয়াশিংটনের উপর। এর জেরে বিশ্ব তেল বাণিজ্যে প্রবল ধাক্কা লাগবে। বলতে গেলে হরমুজের ভৌগোলিক অবস্থান ইরানকে প্রভূত সুবিধা দেবে, এমন আশঙ্কা সৌদি আরবের। বিশ্ব তেল বাণিজ্যে ধাক্কা দিতেই ইরান কড়া পদক্ষেপ নিতে পারে, প্রকারান্তরে সেটাই তেহরানের হুঁশিয়ারি। মার্কিন এয়ার স্ট্রাইকের পর থেকেই তোলপাড় গোটা বিশ্বের রাজনীতি থেকে অর্থনীতি। বেড়েছে তেলের দাম, পড়েছে টাকার দাম, কেউ কেউ বলছেন যুদ্ধের ইঙ্গিত। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.